কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব দুঃখে জাগ জীবন গড়া দুঃখ মিয়াই না যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম অসাধারণ অসাধারণ মফিস কেমন আছো তুমি জি আপু আছি ভালো ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তো আসসালামু আলাইকুম তো এমন একজন মানুষের সাথে আজকে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি আসলে বাস্তবে দেখিনি তো টিভির পর্দায় দেখেছি সব সময় তো আজকে সামনাসামনি দেখছি খুবই ভালো লাগতেছে আর সবাই জানেন যে আমি গিটু গান করি বেহুলা চরিত্রে অভিনয় করি আপনারা অনেকেই জানেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আপুর জন্য সবাই দোয়া করবেন আসলে ওকে দেখে আমি খুব অবাক খুবই ছোট একটি মানুষ পিচ্চি একটি বাচ্চা আসলে তুমি কি মানে দুই চরিত্র অভিনয় যে করো এটা কি করে সম্ভব বলো তো ভাইয়া ছোট কাল থেকে আমি অভিনয়গুলো ফলো করতাম দেখতাম তো দেখার পর থেকে আস্তে আস্তে শিখে নিয়েছি আচ্ছা এগুলো এই থিমগুলো তোমার মাথায় কিভাবে আসলো তো অনেক দিন ধরেই শেখার জন্য চেষ্টা করতেছি তো বইগুলো দেখছি এগুলোর আসলে বই আছে তো একটু দেখলেই শেখা যায় শেখা যায় হ্যাঁ তারপর আমি শিখে নিয়েছি না একটু দেখে যে সবাই তো শিখতে পারবে না কারণ ভিতরও তো থাকতে হবে লালন করতে হবে তাই না প্রেম থাকতে হবে অভিনয়ের প্রতি প্রেম না থাকলে তো সম্ভব না সবার ভালোবাসায় দোয়ায় আমি কিছু অভিনয় করতেছি সবারই ভালো লাগে কতগুলো নাটক করেছো অনেকগুলো নাটক করেছি যেমন তোমার হিসাব আছে হচ্ছে কাশিমালার প্রেম তারপরে ঘনাই বিবি শহীদ কারবালা তো বেহুলা তারপরে হচ্ছে অনেক এগুলোর গিটু গানের গুলো ক্যাসেট গুলো আছে এগুলো সবটি করেছি কিছু বই শুধু বাকি আছে আপন দুলাল এগুলো করেছি আচ্ছা আচ্ছা মানে তোমার পরিবারের এই বিষয়টা কি কি কিভাবে দেখছে তো আসলে আমার পরিবারে যারা আছে তা তারা সবাই হ্যাপি তো সবাই দেখে তো আমি এগুলো করতেছি তারা খুব আনন্দ পাচ্ছে আগে আমরা শুনতাম যে মঞ্চ নাটক ছবিতে অভিনয় করা এগুলো পরিবারের কেউ সায় দেয় না কিংবা পছন্দ করে না আমি সেই কারণে জিজ্ঞেস করলাম আগে করতো না এখন মোটামুটি করে সবাই এখন সবাই করে এটা কি মানে সফলতা দেখে করে নাকি তোমার ইনকাম টাকা পয়সা দেখে করে নাকি মন থেকেই করে না এখন মন থেকেই তো ভালোবাসে দেখো যে সবাই সবাই ভালোবাসে হ্যাঁ রাইট কিংবা আমার ভাইকে সবাই পছন্দ করে মেয়ে করতে যখন তুমি মেয়ে করো মানে মেয়ের অভিনয়টা করো তখন মানে তোমার ফিলটা কেমন থাকে তখন আমি মনে করি যে আমি এখন মেয়ে হ্যাঁ জি আমি এখন মেয়ে মেয়ে হ্যাঁ তো মেয়েরা যেরকম ভাবে গয়নাগাটি পরে সবকিছু পরি তো সবকিছু পড়তে হয় তো সবাই অনেকে হাসে অনেকে দুষ্টুমি করে আমার সাথে তো আমি আর সবাই আনন্দ পাই আমি আনন্দ পাই তোমার মেকআপটা কে করে দেয় তো আমি নিজেই করি সামনে কাজ করবো সেটা কি করবে সেটা বেহুলার অভিনয় করবে বেহুলার অভিনয় করবে আচ্ছা বেহুলার অভিনয় যদি তোমাকে চলচ্চিত্রের মাধ্যমে যদি আনা হয় যে ঠিক আছে তুমি বেহুলার অভিনয়টা ছবিতে করো তাহলে এরকম কথা হবে কিনা তা জানি না তো যদি এরকম রাস্তা হয় তাহলে অবশ্যই যাও আচ্ছা তুমি কি বিয়ে করেছো এখন বিয়ে এখন তো বাচ্চা না তো হচ্ছে ছোট ছোট বাচ্চারও বিয়ে করে ফেলে তা ঠিক আছে আমার লাইফটা আরো সামনে আমি নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাও কাজ মানে আরো অনেক বেশি কাজ করতে চাও নিজে সাফল্য অর্জন করে দেন তুমি বিয়ে শাদী করতে চাও মফিস
তো তুমি আমার সাথে একটু অভিনয় করো তো। তো আসলে এখন তো এই মুহূর্তে অভিনয়টা করো, তুমি অভিনেতা, তুমি শিল্পী। তো আসলে মানে গানেরই অভিনয়। এই তো না, তুই বারবার আমার পিছে ঘুরিস কেন রে ছেলে? তোমায় আমি ভালোবাসি মজাবকে মনে। আসলে তো কি আমি তোমাকে টান টান দিতে পারবো না। আসলে কি প্রতিভা, মানে ভাবাই যায় না। অনেক অনেক দোয়া, তুমি অনেক ছোট মানুষ, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আমি বড় বোন হিসাবে মানে আর কি বলবো, অসাধারণ। প্রিয় দর্শক, আসলে গড গিফটেড কিছু ব্যাপার থাকে। অনেক অনেক ধন্যবাদ মফিস তোমাকে। আসলে তোমার নামটা কে রেখেছে মফিস? এটা আমার বাবাই রেখেছিল। বাবা মা? আচ্ছা আচ্ছা। নার্সিন আত্মার এফডিসি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তো পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।